एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल आशा करछि तुम्हारा सबाई भालो आछो एंड अ वेरी गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज के आमी बेरिये गेछि अल्प कैम्पास घूरते आमरा सबाई बेरियेछि तो एखाने आमी एसे गेछि अल्प प्रे करते सो दैट किछु भावेई जदि कोनो भावेई एई पृथ्वीटा शांत सुस्थ भालो हये जाए ताई चलो आजकेर एई दिनटा स्टार्ट करि तोमादेर साथे एखान थेके। ক্যাম্পাসের ভিতরটা খুবই সুন্দর আর শুধুই গ্রিনারি আর এখন তো খুবই শান্ত কারণ এখানে এখন কেউ নেই আর আজকে তো রবিবার তাই ভাবলাম এখানের কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করি। গাছের নিচে বসে আছি ওয়েদারটাও মোটামুটি ভালোই সৃষ্টি আজকে বাবার ডিপার্টমেন্টে যাবে সৃষ্টি কই যাবে আজকে বাবার ডিপার্টমেন্টে যাবে আসলাম বাবার ডিপার্টমেন্টের সামনে আজকে একচুয়ালি কেউ নেই তাই আমরা একটু এখন তো আর কেউই থাকে না বাট সানডে তো আরো কেউ নাই এই You can see the roads are really very beautiful and the quarters are also very beautiful. Now we are approaching towards the market. Karon amar kichu jinish kinar chilo tai jacchi ki ebar. Good afternoon everyone. আজকে সকালবেলা তো ঘরের কাজ টাজ করলাম আর একটু পরে আজকে যেহেতু সানডে তো আমরা একটু বেরিয়ে গেছি ওই ক্যাম্পাসের ভিতরেই একটু ঘোরাঘুরি করছি সানডে ইজ দ্য ফান ডে স্যাটারডে ইজ অলসো আ ফান ডে সো আমরা এটারও তোমাদেরকে দেখিয়েছি এটারও লিঙ্ক আছে দেওয়া আর এখন আমরা এসে গেছি ওই ক্যাম্পাসেরই ভিতরে একটা মার্কেট আছে তো এখানে একটু ওই আজকে ও সকালবেলা বন এনেছিল মানে ওই পাও আর কি পাও তো পাওভাজি বানানোর চেষ্টা করছি তাই পাওভাজির মশলা যদি এখানে পাওয়া যায় ওইটাই এখন দেখতে এসেছি যদি পেয়ে নেই দেন আজকে বিকালবেলা পাওভাজি বানানো হবে তো ওইটার রেসিপি তো ডেফিনেটলি দিব তো চলো যাওয়া যাক ভিতরে পাওয়া যায় নাকি দেখি গিয়ে এখন পর্যন্ত সবগুলি দোকানই বন্ধ দেখছি পাওভাজি মশলাটা তো পাওয়া গেল না তারপর কি করব আর চাট মশলা নিয়ে এসে গেছি দেখি এটা দিয়ে কিভাবে পাওভাজি বানানো যায় তো বলে না কিছু জোগাড় করনা পড়তা তো আজকে আমি বিকালবেলা এটা নিয়ে জোগাড় করব তো দেখা যাক কীরকম লাগে খেতে তো এখন আমি যাবো গিয়ে ঘরে আর আজকে
ফুচকা, ঠিক আছে, অনেক দিক থেকেই খুঁজছিলাম। তো এই যে আমার পিছন দিকেই দেখা ফুচকার প্যাকেট। তো আমরা যাচ্ছিলাম ওই দিকেই, তো ক্যাম্পাসের ঠিক গেটের সামনে একজন কোথার থেকে ভগবানের মতো এসে গেছেন ফুচকা নিয়ে, যেহেতু আমি বোধহয় আশা করছিলাম তাই। তো অনেকটুকু জায়গায় আমরা মানে পার হয়ে এসে গেছি, তারপর আবার ওই ওনাকে দেখে দৌড়ে দৌড়ে আবার গেলাম, গিয়ে নিয়ে আসলাম। তো এখন গিয়ে খাবো এগুলো। তো চলো ঘরে যাওয়া যাক, গিয়ে কে কতটুকু ফুচকা খেতে পারি আমরা, নিয়ে এসেছি আজকে অনেকটাই। তো চলো গিয়ে ফুচকার একটু চ্যালেঞ্জ হয়ে যাক। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস।